BPL 2024 সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় 10 নম্বরে অবস্থান করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টম ব্রুস। তিনি 128 স্ট্রাইক রেটে 9 ম্যাচে করেছেন 278 রান, তার সর্বোচ্চ স্কোর 51। 7 ম্যাচে 291 রান করা জিমি নিশাম আছেন এই তালিকার নবম স্থানে। 167 স্ট্রাইক রেটে 3টি 50-তে তার সর্বোচ্চ স্কোর 97 রান। 12 ম্যাচে 296 রান করা খুলনা টাইগার্সের এনামুল হক বিজয় আছেন এই তালিকার 8 নম্বর স্থানে। তিনি 12 ম্যাচে 120 স্ট্রাইক রেটে 296 রান করেছেন, তার সর্বোচ্চ স্কোর 67 রান। দুর্দান্ত ঢাকার মোহাম্মদ নাঈম আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় 7 নম্বর স্থানে। তিনি 12 ম্যাচে করেছেন 310 রান, তার সর্বোচ্চ স্কোর 64। বিপিএলের দশম আসরে তিনি 2টি 50 মেরেছেন। তালিকার 6 নম্বর স্থানে আছেন মোহাম্মদ নাঈমের সতীর্থ অ্যালেক্স রস। 11 ম্যাচে 134 স্ট্রাইক রেটে তিনি 352 রান করেন, তার সর্বোচ্চ স্কোর 89 রান। 379 রান নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। তার স্ট্রাইক রেট ছিল 120, তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 68 রান। তালিকার 4 নম্বর স্থানে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উদীয়মান ক্রিকেটার তানজিম হাসান তামিম। তিনি 12 ম্যাচে 135 স্ট্রাইক রেটে করেছেন 384 রান। টপ থ্রিতে জায়গা করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রিটন কুমার দাস। 14 ম্যাচে 130 স্ট্রাইক রেটে 391 রান করেন এই ডানহাতি ওপেনার। 350-তে তার সর্বোচ্চ স্কোর 85 রান। তালিকার 2 নম্বরে আছেন রিটন কুমার দাসের এই সতীর্থ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনফর্ম ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। তিনি প্রায় 150 স্ট্রাইক রেটে 14 ম্যাচে করেছেন 462 রান, তার 2টি 50 এবং 1টি সেঞ্চুরি আছে। তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর 108 রান। 1 নম্বর পজিশনে আছেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন বাম হাতি ওপেনার তামিম ইকবাল খান। 127 স্ট্রাইক রেটে সর্বোচ্চ 71-এ 3টি 50-তে 15 ম্যাচে করেছেন 492 রান।